হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্নাতে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো টক ঝাল মিষ্টি আচার এটা আমার মায়ের কাছ থেকে শেখা চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো এখানে নিয়েছি দু টেবিল চামচ চিনি এক চামচ লবণ এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ভাজা জিরা গুঁড়া আর নিয়েছি দুটি কদবেল এটা ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে যাবো ফাটিয়ে বাটির মধ্যে নিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দেখুন কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জল ভালো করে গরম হয়ে গেলে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে ফুটে গেছে এই সময় চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেলে মাখিয়ে রাখা কদবেল দিয়ে দেবো কদবেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আবারও পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করব একটু ড্রাই হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়াচাড়াও করতে থাকব এখানে দেখুন এর থিকনেসটা হবে এই রকম এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবারে একটা বাটিতে সার্ভ করে নেব রেডি হয়ে গেল আমার কদবেলের টক ঝাল মিষ্টি আচার এই আচার এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মধ্যে এটাকে রুদ্রে দিতে হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন